আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের নতুন একটি পর্বে। জানাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী যারা, অর্থাৎ আমাদের যারা বিদেশগামী কর্মী বন্ধুরা বা প্রবাসী বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াত করেন, তাদের জন্য কিছু আপডেট তথ্য। সেটা হচ্ছে দীর্ঘদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নিয়ে যে সমস্যা চলছে, টিকিটের ঊর্ধ্বমুখী যে ভাব, যেটি থামানোই যাচ্ছে না বা কমানোই যাচ্ছে না, আবার টিকিট কেনার জন্য নানা মাধ্যমে ধর্ণা দিতে হচ্ছে, বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে হচ্ছে, এজন্য দেখা যাচ্ছে বাড়তি ভোগান্তি উপহাতে হচ্ছে আমাদের বিদেশগামী কর্মী বন্ধু বা প্রবাসীদেরকে। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 28 ফেব্রুয়ারি 2022 থেকে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেনা বা টিকিট বুকিং সহ অন্যান্য যাবতীয় সেবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং দেওয়া বা টিকিট ক্রয় করতে পারবেন। এই কার্যক্রমটি চালু হলে যারা আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করতে চান তাদের জন্য এটি নিশ্চয়ই সুবিধা হবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে বাণিজ্যিক যেই ওয়েবসাইটটি আছে www.biman-airlines.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সেবাগুলো নিতে পারবেন। একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টার আছে, যেটি 01990997997। এই নম্বরে যোগাযোগ করে আপনারা যাবতীয় সেবা আপনারা এখন থেকে ঘরে বসেই নিতে পারবেন। টিকিট কেনা, বুক করা, অন্যান্য বিমানের আপডেট তথ্যগুলো সেখান থেকে আপনারা জানতে পারবেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য জানতে পারবেন, যেটি আসলে জানানো হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার এই তথ্য জানিয়েছেন। একই সাথে আরেকটি সুখবর তিনি দিয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে কানাডার টরেন্টোতে, অর্থাৎ ঢাকা টরেন্টো সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই উড়োজাহাজ সংস্থা। অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস থেকে এই ফ্লাইটটি চালু হবে। এটিও নিশ্চয়ই যারা কানাডায় যাতায়াত করেন তাদের জন্য এটি একটি ভালো সংবাদ, এবং অন্যান্য যেই রুটে আপনারা যারা যাতায়াত করছেন টিকিটের যে ভোগান্তি ঊর্ধ্বমুখী, এই বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং করা হচ্ছে, খেয়াল করা হচ্ছে বা নজরদারি করা হচ্ছে, এবং অচিরেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বলে আশা করছেন বিমান প্রতিমন্ত্রী। তবে আমরা আসলে অপেক্ষা করতে চাই, যেহেতু আমাদের বিদেশগামী কর্মী বন্ধুদের জন্য বা আমাদের যেই যারা সাধারণ ওয়ার্কার হিসেবে বিদেশে যান তাদের জন্য লেবার ফেয়ার ঘোষণা করার দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন আমাদের প্রবাসী কর্মী বন্ধুরা, একই সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ বিষয়ে একাধিকবার চিঠিও দিয়েছেন বিমান মন্ত্রণালয়ে, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নিশ্চয়ই প্রবাসী বন্ধুদের এই দাবিটিও একসময় পূরণ হবে, অন্ততপক্ষে বিমানের ভাড়া যদি দ্রুত সময়ের মধ্যে কমানো যায় তাহলে দেখা যাবে যে আমাদের এই বিদেশগামী কর্মী বন্ধুরা যারা এখন বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন, বিশেষ করে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন, একই সাথে মালয়েশিয়া থেকে যারা দেশে আসতে চাচ্ছেন বা সামনে মালয়েশিয়াতে যখন আবার যাতায়াত শুরু হবে, শ্রমবাজার চালু হবে, তখনও যেন ভাড়াটি কম থাকে বা আগেই যেন সেই বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়, সেই দাবিটিও কিন্তু জানিয়েছেন আমাদের বিদেশগামী কর্মী বন্ধুরা এবং এই খাতের সাথে যুক্ত সংশ্লিষ্টরা। প্রিয় প্রবাসী বন্ধুরা বা প্রবাস তথ্য কেন্দ্রের সাথে নিয়মিত যারা যুক্ত আছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই আপডেট তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রবাস খাতের সকল আপডেট তথ্য, খবরাখবর, বিভিন্ন দেশের ভিসা, কোন ভিসায় কীভাবে যেতে হয়, কোন দেশে কখন কোন ভিসা চালু আছে, কোন কাজে কী বেতন, বৈধভাবে বিদেশ যাওয়ার কী নিয়ম, অবৈধ পথে বিদেশ গেলে কী অসুবিধা, এমন প্রবাস খাতের যাবতীয় সব তথ্য পাচ্ছেন আপনারা প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে। যারা নতুন যুক্ত হয়েছেন সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটিতে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে যুক্ত থাকতে পারেন। আল্লাহ হাফেজ।